নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম গোলাপ গাছে খাবার ব্যবস্থাপনা নিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছকে কীভাবে প্রত্যেকটা দিন ধরে ধরে খাবার দিতে হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যারা দেখেছেন সেইভাবে গোলাপ গাছকে খাবার দিতে শুরু করুন, আর যারা সেই ভিডিওটি দেখেননি আমি আই বটনে সেই ভিডিওটি দিয়ে রাখলাম, সেই ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওটা গোলাপ গাছের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপারে, কারণ একটা গোলাপ গাছকে ভালো রাখতে গেলে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড অত্যন্ত দরকারি দুটো ব্যাপার। তো এই দুটো জিনিসকে ঠিকঠাকভাবে করলে পরেই আমরা গোলাপ গাছগুলোকে ভালো রাখতে পারবো। প্রত্যেকটা দিন ধরে ধরে, মানে কোন দিনটাতে কীটনাশক দেবেন, কোন দিনটাতে ফাঙ্গিসাইড দেবেন, কোন কীটনাশকটা দেবেন, কোন ফাঙ্গিসাইডটা দেবেন, কত পরিমাণে সেটা দেবেন, সব ব্যাপারটা কিন্তু আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রত্যেকটা ব্যাপার আমি যেমন খাবার পুরো লিস্ট করে নিয়েছিলাম ডায়েরিতে, তো আপনারাও এই যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যাপারগুলোকে ডায়েরিতে নোট করে রাখবেন। জাস্ট সেই দিনটা যখন আসবে সেই দিনে গিয়ে সেই কাজটা আপনি করে নেবেন আপনার গোলাপ গাছে। একদম যারা নতুনভাবে গোলাপ করছেন তাদের জন্যই এই প্রয়াস। ভিডিওগুলো শেষ অবধি দেখুন, ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারে সদস্য হয়ে উঠুন। আর বন্ধুরা, গোলাপ গাছ সংক্রান্ত যা কিছু প্রশ্ন থাকবে সব কিছু আমার সাথে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে আমাকে আপনার যে কোশ্চেনগুলো আছে বা যা কিছু জানার আছে সব কিছু কিন্তু সেখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, এরপর আমরা শুরু করি সেই ব্যাপারটা নিয়ে যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কীভাবে কোন দিন কী করে ব্যবহার করব। তো আমরা যেটা করেছি লিস্টে সেটা হচ্ছে তিন দিন আমরা এই ফেব্রুয়ারি মাসে কীটনাশক দেব তিনবার, আর তিনবার দেব ফাঙ্গিসাইড। কারণ হচ্ছে আমি আজকে ভিডিওটা 5 তারিখে করছি, অলরেডি 5টা দিন কেটে গেছে, তো তার জন্যই আমি এই ধরনের একটা লিস্ট আপনাদের জন্য বানিয়েছি। 5 তারিখে এখন যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কীটনাশকটা আজকে বিকেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি 5 তারিখ থেকেই পুরো লিস্ট সাজিয়েছি, 21 তারিখ অবধি আমি পুরো টানা লিস্ট কিন্তু করে রেখেছি। তো 5 তারিখে আমি দেব ফার্স্ট, যেটা সেটা হচ্ছে একটা কীটনাশক। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই, এরকম একটা স্টিকার লাগবে, স্ক্রিনশট নিয়ে রাখুন। স্টিকার গিয়ে বলবেন এই হেল্পার নামে আপনারা নাও পেতে পারেন, কোনো অসুবিধা নেই, না পাওয়া গেলে কোনো কিছু যায় আসে না। যে কোনো কীটনাশক আপনারা যখন দেবেন একটা স্টিকার দিতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ স্টিকার এটা আঠা, গাছের পাতার সাথে কীটনাশকটা লেগে থাকবে, অন্য আর কিচ্ছু ব্যাপার নয় বন্ধুরা। যে কোনো একটা স্টিকার নিয়ে নেবেন, এগুলো দাম বেশি নেবেন, আর 35 টাকা থেকে 40 টাকার মধ্যে আপনারা 100 ml স্টিকার পেয়ে যাবেন। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই কীটনাশকের মাপগুলো ঠিক পাওয়ার জন্য এরকম একটা ছোটো কিছু মাপবার জন্য নিয়ে নেবেন, ঠিক আছে? এটা হলে কি হয়, পারফেক্ট এইখানে মাপগুলো লেখা আছে, তো পারফেক্ট মাপগুলো কিন্তু আমরা পাবো এটার জন্যই। কফ ফোঁটা বা কত ড্রপ এগুলোতে কি হয় ঠিকঠাকভাবে মাপগুলো পাওয়া যায় না, অনেক সময় বেশি হয়ে যায় কম হয়ে যায়, যার ফলে প্রচুর প্রবলেম হয়। কমে খুব বেশি প্রবলেম আপনি দেখতে পাবেন না, হয়তো পোকা যাবে না, কিন্তু বেশি হয়ে গেলে পাতা জ্বলে যাবে, পাতা একদম বাদামি হয়ে যাবে, তো প্রচুর প্রচুর প্রবলেম কিন্তু হয়। তো তার জন্য এরকম একটা ছোটো মাপবার কিছু নিয়ে নেবেন, এটা হলে পারফেক্ট মাপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে 5 তারিখে আমি যে কীটনাশকটা দেব সেটা কী কীটনাশক দেব, জাস্ট এই দুটো কীটনাশক আমি ইউজ করব 5 তারিখে। তো যেটা আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজিক নামটা আছে, তবে ম্যাজিক নামে আপনি পাবেন এমন কোনো মানে নেই, পেলে ভালো নিয়ে নিতে পারেন, খুব ভালো কাজ দেয়। তো এটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড 17.8% SL, দেখুন উপর দিকটাতে দেখা যাবে, স্ক্রিনশট নিয়ে রাখুন। দোকানে গিয়ে দেখালেই ওরা আপনাকে কিছু না কিছু একটা ইমিডা ক্লোরোপিডের দিয়ে দেবে। ইমিডা ক্লোরোপিডের দামটা একটু বেশি নেবে, এটা মোটামুটি 100 ml-এর বোতল নিতে গেলে প্রায় 200 টাকার মতো দাম লাগবে। তো খুব ভালো কীটনাশক, গোলাপ গাছ করতে গেলে ইমিডা ক্লোরোপিড আপনাকে দিতে লাগবেই। তো এই ইমিডা ক্লোরোপিড নেবেন 1 ml, জাস্ট 1 ml, আর তার সাথেই দেবেন এই যে কীটনাশকটা, দেখুন একদম স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা হচ্ছে HPM কোম্পানির সুপার সোনাটা, এটা একটা বায়ো কীটনাশক, এটা
অ্যাকচুয়ালি অনেকগুলো পোকাকে কিন্তু মারতে পারে, ঠিক আছে। গাছকে একটা ভালো রকমের পিজিআর দেয়, অর্থাৎ এটা দেওয়ার পরে গাছের বৃদ্ধি ভালো হয়, গ্রোথ ভালো হয়। তো এটা যেমন একদিকে কীটনাশকের কাজ করে, অন্যদিকে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারের কাজ করে। তার জন্য এটা আমরা ইউজ করব। এটা 1 ml নিচ্ছি, এটা নিচ্ছি 2 ml। 1 লিটার জল নিয়ে ভালোভাবে বিকেলের টাইমে স্প্রে করব। প্রত্যেকটা কীটনাশক বিকেলের টাইমে স্প্রে করব। কখনোই কীটনাশক সকালে বা দুপুরে আমরা ইউজ করব না, একদম বিকেলে বা সন্ধ্যার দিকে আমরা ইউজ করব। জাস্ট এটা চলে গেল 5 তারিখের কীটনাশক। এরপরে 6 তারিখটাতে আমরা কিচ্ছু দেবো না, গাছকে কিন্তু স্নান করাবো। একটা কীটনাশক দেওয়ার মানে কমপ্লিট হলো, তার 10 ঘন্টা পর থেকেই গাছকে স্নান করানো যাবে, কোনো রকমের অসুবিধা নেই। জাস্ট 10 ঘন্টা পরে যদি বৃষ্টি হয়ে যায় আপনাকে সেকেন্ড ডোজ দিতে হবে না, 8 ঘন্টা পরেই কিন্তু আপনাকে সেকেন্ড ডোজ ঘোরাতে হয় না। আমি আরও 2 ঘন্টা এক্সট্রা ধরে রেখেছি, 10 ঘন্টা বলছি, 10 ঘন্টা পরে আপনি কিন্তু গাছকে স্নান করাতে পারেন, কোনো অসুবিধা হবে না। 6 তারিখ আমি ছেড়ে দিয়েছি স্নান করানোর জন্য। 7 তারিখে আমি এসে প্রথম ফাঙ্গিসাইড গাছে দিচ্ছি। কি ফাঙ্গিসাইড? সেটা হচ্ছে M45। দেখুন, আমি একটা M45-এর নিউ ভার্সন এখন ব্যবহার করছি, খুব ভালো রকমের কাজ দিচ্ছে। প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমার গোলাপ গাছে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিশেষ করে পাতা হলুদ হয়ে যায়। তবে এবছর আমার গোলাপ বাগানে কোনো রকম পাতা হলুদের প্রবলেম নেই। জানি না এই ফাঙ্গিসাইডটার জন্যই কিনা না অন্যান্য কিছু আছে, তবে খুব ভালো রকমের কাজ করছে। এটা ছাড়াও আপনারা পেয়ে যাবেন ডাইথেন নামে M45, আবার বিভিন্ন নামে দেখবেন M45 আপনারা বাজারে পেয়ে যাবেন। এটাই হতে হবে এমন কোনো মানে নেই, আমি আবারও বলছি। এটার মূল কম্পোজিশন দেখুন, এখানে লেখা আছে ম্যানকোজেব 75% WP। এটাই হচ্ছে টেকনিক্যাল। আমি সবসময় টেকনিক্যালগুলো ফলো করতে বলি, কারণ এটা নিয়ে আপনারা মানে পুরো বাজার ঘুরলেও হয়তো পাওয়া যাবে না, সব জায়গাতে সব ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু আসে না, এটাই হচ্ছে মোট কথা। তো এটা একদম স্ক্রিনশট নিয়ে রাখুন, যদি পারেন তো এটা আপনারা সংগ্রহ করে নেবেন, আর যদি এটা না পান যে কোনো একটা আপনারা নিতে পারেন। তো এটা হচ্ছে M45, এটা আমরা স্প্রে করব। ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব সকালের টাইমে। আমি আবারও বলছি, খুব রোদের সময় আমরা ফাঙ্গিসাইড দেবো না, বিকেলে বা সন্ধ্যায় আমরা ফাঙ্গিসাইড দেবো না। যারা বিকেলে বা সন্ধ্যায় বলে তারা ভুল বলেন, একদম যারা বড় বড় রোজারিয়ান তাদের সাথে আমি কথা বলেছি, তো তারা যেটা বলছেন মোটামুটি সকাল 8টা 9টার দিকে ফাঙ্গিসাইড ইউজ করা সব থেকে ভালো সময়। তো আপনারা সেই সময়টাতেই ফাঙ্গিসাইড ইউজ করবেন। এটার ডোজ হবে 2 গ্রাম 1 লিটার জলে। 2 গ্রাম বলতে এই যে চামচগুলো আছে, কিচ্ছু দেখার দরকার নেই, এই চামচের 1 চামচ দিয়ে দেবেন 1 লিটার জলে, ব্যাস স্প্রে করে দেবেন। এই হচ্ছে সজাগ কথা, একদম সজাগভাবে করতে হবে। এবারে 2 গ্রামের জন্য আপনি ওয়েট মেশিন কোথায় পাবেন? তো তার জন্য কি আপনার দেওয়া হবে না বা সঠিকভাবে দেওয়া হবে না? তার জন্যই এই বিকল্পগুলো। এরপরে আমরা এই কাজটা কিন্তু ফার্স্ট যে থাকে মানে ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেওয়ার ব্যাপার সেটা শেষ করলাম। সেকেন্ড যেটা শুরু হবে সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে। 12 ফেব্রুয়ারি আমরা আবার কীটনাশক দেবো, তবে এবারে আমরা আগে যেহেতু ওই সুপারসোনাটা ইমিডাক্লোরোপিড দিয়েছি, এবারে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এবারে দিচ্ছি আমরা রোগার প্লাস। এই যে দেখুন রোগার প্লাস। তো এই রোগার প্লাস যে কীটনাশকটা, এটা বাংলাদেশেও সব জায়গাতে পাওয়া যায়, কোনো রকমের অসুবিধা নেই। তবে ওখানে রোগার প্লাস হিসাবে নাও পেতে পারেন, ঠিক আছে। একটু নামগুলো ভালোভাবে জেনে নেবেন, ওখানে কিন্তু টাপগড নামে পাওয়া যায়, এটুকু আমার কাছে তথ্য আছে। যারা বাংলাদেশের মানে বন্ধু আছেন তারাই জানাচ্ছেন যে আমাদের ওখানে রোগার প্লাস নামে পাই না, টাপগড নামে পেয়ে যায়। একই ওষুধ ডাইমেথয়েড 30% গ্রুপের, এটা ওষুধ ডাইমেথয়েড 30% গ্রুপের। যদি এটা না পান, ডাইমেথয়েড 30% গ্রুপের যে কোনো ওষুধ গাছে দেওয়া যাবে। এর ডোজ হচ্ছে 2 ml 1 লিটার জলে, 2 ml 1 লিটার জলে। এটা আমরা দিলাম 12 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি আমরা দেবো স্যাপ বলে একটি ফাঙ্গিসাইড আছে, খুব জনপ্রিয় ফাঙ্গিসাইড স্যাপ। তো এই স্যাপ ফাঙ্গিসাইডটি আমরা দেবো, এটা কার্বনডাজেম এবং ম্যানকোজেব গঠিত একটি ফাঙ্গিসাইড। তো এটা ম্যানসার নামে বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের ব্যাপারটাও আমি মাথায় রাখছি, কারণ প্রচুর বন্ধু আছেন যারা বাংলাদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের জন্য যতটা সম্ভব হেল্প করার চেষ্টা। কারণ বাংলাদেশে মানে আমি তো ওখানের মানে কী পাওয়া যায় না পাওয়া যায় সব তো আর জানি না, মোটামুটি যতটুকু তথ্য পাই তার ভিত্তিতে বলার চেষ্টা করি। তো স্যাপ হচ্ছে, এইখানে ডোজ কিন্তু 2 গ্রাম নয়, এখানে ডোজ হচ্ছে 1.5 গ্রাম। অর্থাৎ এই যে চামচটা দেখিয়েছি, এই চামচটার 1 চামচের চেয়ে কিছুটা কম, ঠিক আছে, 1 চামচের চেয়ে কিছুটা কম। প্রথমবারে আমরা নিয়েছিলাম
পুরো চামচটা ভর্তি, এবারে কিন্তু অল্প কম দিচ্ছি। এটা গেল আমার 14 ফেব্রুয়ারি স্যাপ ফাঙ্গিসাইডটি দেওয়ার কাজ। এরপরে আমরা দিচ্ছি 19 ফেব্রুয়ারি আমরা দিচ্ছি সুপারসোনাটা ইমিডাক্লোরোপিড, আবার যে প্রথমে যে কীটনাশকটা দিয়েছি এটা আমরা ইউজ করতে পারি একইভাবে, অর্থাৎ সুপারসোনাটা 2 ml এবং ইমিডাক্লোরোপিড 1 ml। কিন্তু যদি গাছে লেদা পোকার আক্রমণ হয়ে যায়, হতেই পারে, আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকে এই জায়গাটা কিন্তু ভালোভাবে শুনবেন, লেদা পোকা পাতার নিচে দেখবেন একদম ছোটো ছোটো কৃমির মতো প্রচুর প্রচুর পরিমাণে আছে, গাছের প্রচুর ক্ষতি করবে, ক্লোরোফিলটাকে খেয়ে নেবে, পাতাটাকে একদম জাল জাল করে দেবে। এইরকম কন্ডিশান যদি হয়ে যায় তখন কিন্তু সুপারসোনাটা ইমিডাক্লোরোপিড দিলে পোকাগুলো যাবে না। তো তখন আমাদেরকে ইউজ করতে হবে এই যে কীটনাশকটা, ঠিক আছে? কীটনাশকের নাম দেখে খুব বেশি কিছু হবে না, এটা নাও পাওয়া যেতে পারে। এর যেটা মূল কম্পোজিশন, প্রোফেনোফস 40% প্লাস সাইপারমেথিন 4% ইসি, জলে দেওয়ার পরেই দেখবেন জলটা সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাচ্ছে দুধের মতো, ইসি গ্রুপের কীটনাশকের এটাই ব্যাপার। তো এটাই নিতে হবে আপনাদেরকে, প্রোফেনোফস 40% এবং সাইপারমেথিন 4% ইসি, ঠিক আছে? টেকনিক্যাল স্ক্রিনশট নিয়ে রাখুন, এই টেকনিক্যালের যে কোনো একটা ওষুধ আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। যদি লেদা হয়, এই যে দেখুন লেদা পোকার ছবি পর্যন্ত দেওয়া আছে, যদি লেদা হয় তাহলে আপনাকে এই কীটনাশক দিতে হবে। লেদা পোকা ছাড়াও অনেক সময় দেখবেন পাতা ছিদ্রকারী পোকা আপনার গাছে এসেছে, তখনও কিন্তু এই কীটনাশক লাগবে। পাতা খাওয়া পোকা যেগুলো, তো সেগুলোকে মারতেও কিন্তু এই কীটনাশক লাগবে। যদি দেখেন গাছ আমার একদম ওকে আছে, পাতা একদম চকচক করছে, কোনো রকমের প্রবলেম নেই, কারণ আমি যে ওষুধগুলো বলছি তাতে করে গাছ তো চকচকে থাকবেই, কোনো রকমের প্রবলেম করবে না। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন, এটার ডোজ হচ্ছে 1.5 ml 1 লিটার জলে, 1.5 ml 1 লিটার জলে। এটা কিন্তু সবসময় কন্টিনিউ করতে হবে না, প্রচুর ক্ষতি করে অনেক সময় বেশি ডোজ হয়ে গেলে এটা, ঠিক আছে? তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, যদি প্রবলেম হয় 1.5 ml 1 লিটার জলে ইউজ করবেন, যদি না হয় সুপারসোনাটা ইমিডাক্লোরোপিড, যেটা আমাদের চলছে সেটাই চলবে। এটা গেল 19 ফেব্রুয়ারি। এরপর আসছি 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি আমরা যেটা করবো, M45 ফাঙ্গিসাইড যেটা আমরা ইউজ করেছিলাম প্রথমবারে সেটাই আমরা ইউজ করব। তবে এবারে ডোজ কিন্তু 2 গ্রাম বা 1.5 গ্রাম কোনোটাই নয়, 1 গ্রাম, এই চামচের হাফ চামচ। এই ডোজগুলো দিন, দেখুন আপনার গোলাপ গাছে কখনও ডাইব্যাক হবে না, গোলাপ গাছের ওই যে আপনার পাতা হলুদ হয়ে যাচ্ছে ওটা হবে না, গোলাপ গাছের প্রচুর প্রচুর প্রবলেম হয় ফাঙ্গাল ইনফেকশনজনিত, পাতা কুঁকড়ে যায়, পাতার গ্লেজ হারিয়ে যায়, তো এগুলো হয় সবই কিন্তু ফাঙ্গাসের কারণে, কোনোটাই হবে না। ফাঙ্গিসাইড আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি না, তার জন্য প্রবলেমটা হয়। আমি এর আগে ভিডিওগুলো কি করতাম, মানে কেটে কেটে ভিডিওগুলো করতাম, হয়তো একটা দিন ফাঙ্গিসাইডের ভিডিও, একটা দিন কীটনাশকের ভিডিও, একটা খাবারের ভিডিও, সব গুলিয়ে যেত। তার জন্য আমি পুরো মাসের একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে ভুলটা না হয়। আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের ভালো লাগছে, এবং গাছের মানে সবথেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে গাছগুলো ভালো থাকছে। তো কীরকম কী রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগবে প্লিজ লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।